আসসালামু আলাইকুম চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফয়সাল বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো 2023-24 অর্থবছরের জন্য 761,785 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ আজ বাড়ছে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা ডক্টর মোহাম্মদ ইউনূসের কর ফাঁকি প্রমাণিত বলে হাইকোর্টের রায়ে জরিমানা সহ আরও প্রায় 12 কোটি টাকা পরিশোধের নির্দেশ এবং ব্যক্তি বা দল নয় সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই মার্কিন ভিসা নীতি বলছে সরকার তত্ত্বাবধায়ক সরকারের ছাড়া নির্বাচন হবে না আবারও বিএনপির হুঁশিয়ারি প্রিয় দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে শুরুতেই স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাজেট ব্যক্তি শ্রেণীর করদাতাদের কিছুটা স্বস্তি দিল সরকার বাড়ানো হলো করমুক্ত আয়ের সীমা প্রস্তাবিত বাজেট বক্তৃতায় 3 লাখ থেকে বাড়িয়ে এটা 3.5 লাখ টাকা করার ঘোষণা দেবেন অর্থমন্ত্রী তবে ভ্রমণ পিপাসুদের জন্য দুঃসংবাদ কর বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি করযোগ্য আয়নেই ভাবছেন করজালের বাইরে থাকবেন তার হচ্ছে না রিটার্ন জমা দিলেই 2,000 টাকা দিতে হবে সরকারকে বিত্তবানদের জন্য দুঃসংবাদ পরিণত হতে পারে এবারের বাজেট বাড়ানো হয়েছে সম্পদের উপর কর সারচার্জ রিপোর্ট গণমাধ্যমের কল্যাণে এরই মাঝে প্রস্তাবিত বাজেটের আকার বাজেটের উল্লেখযোগ্য দিক সম্পর্কে অনেক তথ্য ইতিমধ্যেই জানা গেছে অর্থমন্ত্রী হিসেবে পঞ্চম বাজেটে আহমদ মুস্তফা কামাল রাজস্ব আয় ধরেছেন 5 লাখ কোটি আয় ব্যয় ঘাটতি 2,61,785 কোটি যা জিডিপির 5.2%, বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.5%, বছর শেষে জিডিপি হবে 50,06,672 কোটি টাকা, মূল্যস্ফীতি থাকবে 6%-এর মধ্যে বাজেট নিয়ে মানুষের আগ্রহের জায়গা মূলত কর ও শুল্ক বিষয়ক প্রস্তাবনা অর্থ বিভাগ থেকে পাওয়া অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা বিশ্লেষণ করে দেখা গেছে করমুক্ত আয়ের সীমা 3 লাখ থেকে বাড়িয়ে 3.5 লাখ করা হয়েছে তবে নারী কিংবা 65 বছরের বেশি করদাতাদের এই সীমা 4 লাখ টাকা সর্বনিম্ন কর হার 10% থেকে কমিয়ে 5 এবং সর্বোচ্চ কর হার 30% থেকে কমিয়ে 25% করার প্রস্তাব করা হয়েছে করমুক্ত সীমার নিচে থাকলেও সরকারি সেবা নিতে রিটার্ন দাখিল করা হয় এমন ক্ষেত্রে ন্যূনতম কর 2,000 টাকা করা হয়েছে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করতে ভ্রমণ কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে পরিবেশ দূষণ কমাতে একাধিক গাড়ির ক্ষেত্রে বিভিন্ন সিসি বা কিলোওয়াট ভিত্তিক পরিবেশ সারচার্জ আরোপ করা হচ্ছে সম্পদশালীদের জন্য সারচার্জ আরোপের ক্ষেত্রে ন্যূনতম সীমা 3 কোটি থেকে বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে নিঃসম্পদের মূল্যমান 4 কোটির বেশি হলে 10% সারচার্জ আর নিঃসম্পদের মূল্যমানের সীমা 50 কোটির বেশি হলে 35% সারচার্জ আরোপ করা হবে যাত্রী প্রতি 1 ভরি স্বর্ণ আনতে 2,000 টাকার বদলে এখন থেকে 4,000 টাকা শুল্ক দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী ওষুধ চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখার কথা বলা হয়েছে ইঞ্জেকশনের আইভি ক্যানুলা উৎপাদনের প্রধানতম কাঁচামাল সিলিকন টিউব আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে ডায়াবেটিক ব্যবস্থাপনার ওষুধ উৎপাদনে বিশেষ কিছু কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে তরল নিকোটিন আমদানিতে 150% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ইলেকট্রনিক সিগারেট এবং ভ্যাপারাইজিং ডিভাইসের আমদানিতে 212% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে কাজুবাদাম আমদানিতে শুল্ক 15.25 থেকে বাড়িয়ে 43% করা হচ্ছে সুগন্ধি চাল আমদানিতে 15% মূসক আরোপ করা হয়েছে খেজুর আমদানিতে 25% শুল্ক এবং 15% মূসক আরোপ হচ্ছে চশমার ফ্রেম আমদানিতে শুল্ক 5 থেকে বাড়িয়ে 25% করা হচ্ছে বল পয়েন্ট কলমে উৎপাদন পর্যায়ে 0 থেকে মূসক বাড়িয়ে 15% করা হচ্ছে নিম্নস্তরের সিগারেটের বিদ্যমান সম্পূরক শুল্ক হার 1% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তবে মধ্যম উচ্চ এবং অতি উচ্চ স্তরের সিগারেটের শুল্ক হার 65% থাকছে এতে 6,000 কোটি টাকার বাড়তি কর পাবে সরকার রিজভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা জাতীয় সংসদের 2023-24 সালের বাজেট অধিবেশন শুরু হয়েছে অধিবেশনে সংসদ সদস্য চিত্রনায়ক ফারুক সহ গত অধিবেশন থেকে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের উপর শোক প্রস্তাব গৃহীত হয়
শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। শোক প্রস্তাবে অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের মৃত্যু রাজনীতি এবং সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। এদিন মৃত্যুবরণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা শেখ সায়রা খাতুন। তার আত্মারও মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রেষ্ঠ বাঙালি ছাত্র জীবন থেকে সেই আয়ব বিরোধী আন্দোলনে অত্যন্ত সক্রিয় একজন কর্মী ছাত্রলীগের, এবং যথেষ্ট সাহসের সাথে প্রতিটি ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে অবদান রেখে গেছে। ছয় দফা আন্দোলন বা একাত্তরের মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা সে কখনোই ভুলবার নয়। আসলে আমার মুক্তিযুদ্ধে একে একে কিন্তু সবাইকে হারিয়ে ফেলছি, সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক। আমাদের সংস্কৃতি সেবায় তার মৃত্যু, এখানে আমাদের একটা বিরাট ক্ষতি। আমি আমার দাদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা 1974 সালের 31শে মে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমি আজকের দিনে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি যে আমার দাদি জন্ম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যিনি আমাদের এনে দিয়েছিলেন স্বাধীনতা। জাতীয় সংসদে 1 জুন 2023-24 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে। 4 থেকে 24 জুন পর্যন্ত 40 ঘন্টা বাজেটের উপর সাধারণ আলোচনার পর 25শে জুন অর্থ বিল পাস ও 26শে জুন বাজেট পাস করা হবে। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সহ সিনিয়র সংসদ সদস্যরা ছিলেন। শুক্র শনিবার ছাড়া প্রতিদিন বিকেল 5টায় অধিবেশন শুরু হবে এবং বিল পাশের বিষয়ে বিবেচনায় নিয়ে 23তম অধিবেশন শেষ হবে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসের কর ফাঁকি প্রমাণিত বলে রায় দিয়েছেন হাইকোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের দাবি অনুযায়ী তাকে জরিমানা সহ আরও 11,79,46,352 টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত। ডক্টর ইউনুসের আইনজীবী জানিয়েছেন, আপিল করা হবে কি না পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেবেন তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের অভিযোগ, 2011 থেকে 2014 পর্যন্ত 3টি আয়কর বর্ষে তার নিজস্ব পরিসম্পদ থেকে মোহাম্মদ ইউনুস ট্রাস্ট, ইউনুস ফ্যামিলি মেম্বার ট্রাস্ট ও ইউনুস সেন্টার ট্রাস্ট নামে 3 প্রতিষ্ঠানে 77,37,69,000 টাকা দান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আয়কর রিটার্নে এ টাকা দান হিসেবে অব্যাহত দাবি করা হয়। তবে এনবিআর বলছে আইন অনুযায়ী ওই দান আয়কর অব্যাহতি যোগ্য নয়, এ কারণে 3,000 আয়কর রিটার্নের বিরুদ্ধে দান কর মামলা করে এনবিআর। এতে 15,41,16,800 টাকা জরিমানা বা কর দাবি করা হয়। এই সিদ্ধান্ত শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল বহাল রাখলে আইন অনুযায়ী 3,61,70,448 টাকা জমা দিয়ে হাইকোর্টে 3টি রেফারেন্স মামলা করেন ডক্টর ইউনুস। শুনানি শেষে রায় দেন হাইকোর্ট। রেফারেন্সগুলো ছিল সেটা ওনার বিরুদ্ধে যে রেফারেন্স হয় কি প্রশ্ন করা হয় যে উনি যে আদেশটা দিয়েছেন সেটা কি সঠিক কিনা না, উনি বলছেন সঠিক, ওনারা বলছেন অ্যাফার্মেটিভভাবে দিয়েছেন, অর্থাৎ ওনার যে রেফারেন্স আবেদনটা খারিজ করে দিয়েছেন। এই খারিজের প্রেক্ষিতে এখন ওনাকে আমাদের যে প্রচলিত যে দাবিকৃত যে ট্যাক্সটা ওটাকে উনি দিতে হবে। মৃত্যুচিন্তা যেটা সচরাচর যেটা দেখা যায় যে দান করে দেন, নিজের জন্য তো কেউ রাখে না। উনি এইটাকে চেষ্টা করেছেন যে ট্যাক্স না দিয়ে অন্যভাবে এটা ট্যাক্সটা পরিহার করার চেষ্টা করেছেন। এইভাবে রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানান ইউনুসের আইনজীবী। এটা আমরা ক্লায়েন্টের সাথে বসে আমরা ইনস্ট্রাকশন আগে দেখতে হবে, পুরো ডিটেইল জাজমেন্ট সার্টিফাইড কপিটা না পাওয়ার আগে এটা ইম্যাচিওর, এখন আমরা এটা ব্যাপারে কোনো কমেন্ট করতে পারছি না, কারণ এখানে হচ্ছে অনেক প্রিন্সিপালস অফ ল এগুলো সাইড করা হয়েছে, আমাদেরকে দেখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের আয়কর ফাঁকির মামলা হাইকোর্টে বিচারাধীন। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
শ্রমিকদের লভ্যাংশ না দিয়ে সেখান থেকে শ্রমিক নেতাদের অ্যাকাউন্টে অর্থ দেওয়া কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্ব তামাকমুক্ত দিবসে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষের এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে বিএনপি, তবে তাদের বোধোদয় হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন চায়। ডক্টর অনিল সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, দুর্নীতি দমন কমিশন তো তথ্য প্রমাণের ভিত্তিতে সত্যতা পেয়েছে বিধায় তার বিরুদ্ধে মামলা করেছে, কারণ শ্রমিক কর্মচারীদের যে লভ্যাংশ দেওয়ার কথা সেটি না দিয়ে সেই টাকাটা বরং শ্রমিক কর্মচারীদের নেতাদের অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছে ঘুষ হিসাবে, সেজন্য সেই মামলায় ওনার সাথে ওনারাও আসামি হয়েছে। এখানে তো দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে। কোনো দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ কোনো পেশিশক্তি বা ষড়যন্ত্র বিশ্বাস করে না, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক পাড়ায় নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে না। ভিসা যার যার দেশের একটা নিজস্ব ব্যাপার, কাকে সেই দেশে ঢুকতে দেবেন কি দেবেন না এটা সেই দেশে জানেন, সেখানে আমাদের কিছু বলার নেই। তারা যে ভিসার সম্বন্ধে অ্যানাউন্সমেন্ট করেছেন এটা তাদের নিজস্ব ব্যাপার, আমাদের সেখানে কিছু বলার নেই। এবং আমরাও বিশ্বাস করি যে দেশে একটা সুন্দর ইলেকশন হোক, আমরাও বিশ্বাস করি যে আমাদের কনস্পিরেসি নয়, আমরাও বিশ্বাস করি কোনো রকম মাসলম্যানের অভ্যুত্থান নয় কিংবা বন্দুকের নল নয়, মানুষের ম্যান্ডেট নিয়েই একটা ইলেকশন হোক, আমরাও সেটা চাই, সেটা তাকে স্পষ্ট আমরা জানিয়ে দিয়েছি। বিএনপি অভিযোগ করেছে, নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় রায় দিয়ে আবারও একদলীয় সরকার গঠন করতে চায় সরকার। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব করে গণতান্ত্রিক আন্দোলন থামানো যাবে না, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। প্রায় 1350 মামলা আপনার চিহ্নিত করা হয়েছে, যে মামলাগুলো নির্বাচনের পূর্বেই তার শুনানি টুনানি সব শেষ করে সাজা দিয়ে দেওয়া হবে, তার সবগুলোই হচ্ছে রাজনৈতিক মামলা। প্রত্যেকটি মামলার আসামি হচ্ছেন বিএনপির বিরোধী দলের তাদের শীর্ষ নেতারাই, একটা ভয় ত্রাস একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, সেই নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে তারা আবার একই কায়দায় ওই এককভাবেই তারা নির্বাচনী বৈতরণী পার হতে চায়। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ, এবার এখানেক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আবার আমন্ত্রণ। এখন থেকে 6 ঘন্টার বদলে প্রতিদিন 12 ঘন্টা করে চলাচল করছে মেট্রো রেল। নতুন সূচিতে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, সাপ্তাহিক ছুটির দিনও বদলেছে, মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার বন্ধ থাকবে মেট্রো রেল। অফিস শেষে এখন দ্রুত ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা। আক্তার হোসেনের রিপোর্ট। যানজটের শহর ঢাকায় গণপরিবহনের নতুন অধ্যায়ের সূচনা করেছে মেট্রো রেল। এতদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলাচল করলেও যাত্রী চাহিদা থাকায় এখন থেকে রাত 8টা পর্যন্ত চলবে দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেন। সেবা বাড়ানোর প্রথম দিন সন্ধ্যায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় ছিল লক্ষণীয়। দুপুর 11 থেকে আমি আগারগাঁও পর্যন্ত এসে মাত্র 7 মিনিট সময় লেগেছে, যেখানে বাসে আসলে আপনার কম করে হলো 1 ঘন্টা সময় লাগে। গতকাল 3 ঘন্টা লাগছে, আর আজকে সকালে আমি যখন মেট্রো রেল পেয়েছি তখন 20 মিনিটে আমি চলে আসছি উত্তরায়। খুবই ভালো লেগেছে, আমি প্রথমবার এই ট্রেন আসছি, এর আগেও শুধু নাম শুনেছি, খুবই ভালো লাগছে। আফটার ম্যারেজ আমরা আসছি ঘুরতে। সেবার সময় বাড়ায় সবচেয়ে বেশি খুশি অফিস ফেরত কর্মজীবী মানুষ।
আমাদের অফিস টাইমের পরেও কিছু কাজকর্ম থাকে আর কি, অফিসিয়াল কাজ। তো 8টা পর্যন্ত হওয়াতে আমাদের চাকরিজীবীদের জন্য অনেক সুবিধা হয়েছে। শ্যামলীতে অফিস আমাদের, তো আমরা মিরপুর 10 থেকে প্রতিদিনই সকালে, তো বিকালের জন্য আমরা ওয়েট করছিলাম আসলে যে কবে থেকে আমরা বিকালের সেবাটাও পেতে পারি। এক্সিলেন্ট, খুবই ভালো লাগছে। যেহেতু আমাদের অফিস 6টা পর্যন্ত হয়, সেই হিসাবে আমরা এটার জন্য অপেক্ষাই করেছি এতদিন, তো এখন এটা নিয়মিত ইউজ করতে পারবো, এটা অবশ্যই আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে। সময়ের মূল্য দেওয়ার ক্ষেত্রে মেট্রোরেলের এই যে বিকালের টাইমের সুবিধাটা আসলে অভাবনীয়। নতুন সূচিতে যাত্রী বেড়ে যাওয়ায় সন্তুষ্ট মেট্রোরেল কর্তৃপক্ষ। আজকে যে পরিমাণে চাপ, আজকে কিন্তু অনেক চাপ হয়েছে, মানে সকালে যে পরিমাণে চাপ থাকে তা তার থেকে সন্ধ্যাবেলায় অনেক বেশি ক্রাউড। আমাদের যথেষ্ট পরিমাণে জনবল ছিল এবং আমাদের নতুন নতুন লোক নিয়োগ দিয়েছে এবং তাদেরকে ট্রেন আপ করা হয়েছে, সেই অনুযায়ী সো আমাদের মানে কোনো প্রকার ব্যাক পেতে হয়নি। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত পিক আওয়ারে প্রতি 10 মিনিট পরপর এবং অফ পিক আওয়ারে 15 মিনিট পরপর দুই দিক থেকেই পাওয়া যাচ্ছে ট্রেন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। শখের রেসিপি নিয়ে রান্নার রিয়েলিটি শো কালিনারি কুইন করেছে নারীকেন্দ্রিক মিডিয়া এজেন্ট ডেইলি ওমেন বাংলাদেশ। দেশের নানা প্রান্তের 200-এরও বেশি রন্ধনশিল্পী ভিন্ন স্বাদের মনোহরী খাবারের রেসিপি নিয়ে এতে অংশ নেন। যাযাবর মিন্টুর রিপোর্ট। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ছিল দেশ সেরা নবীন প্রবীণ রন্ধনশিল্পী ও রন্ধন বিশেষজ্ঞদের মিলন মেলা। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট রন্ধনশিল্পী ক্যাকা ফেদ্দুসির উপর নির্মাণ করা তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 200 রন্ধনশিল্পীদের মধ্য থেকে সেরা রন্ধনশিল্পীর বিজয় মুকুট ছিনিয়ে নেন সুমায়া আফরোজ সুস্মি, প্রথম রানার আপ শর্মিলা জেসমিন তুলি এবং দ্বিতীয় রানার আপ নাজমা বেগম। বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ ক্যাকা ফেদ্দুসি। আমি আশা করব যে আপনারা আরো ভালো ভালো রান্না করবেন এবং ভবিষ্যতে আরো সব প্রতিযোগিতায় অংশ নেবেন এবং প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার অর্জন করবেন। রান্না করবেন মায়া দিয়ে, মমতা দিয়ে, কারণ মায়ের হাতে রান্নার, মমতার হাতে রান্নাই কিন্তু সবচেয়ে ভালো হয়। দেশ সেরা রন্ধনশিল্পী খুঁজে তাদের সম্মাননা জানাতে এরকম আয়োজন অব্যাহত থাকার কথা জানান অনুষ্ঠানের আয়োজক। 10 থেকে 3 বাছাই করেছে, বারবার আমিও ছিলাম, নানা রকম শেয়ারিং করেছে, যা যা মানে এমন একটা প্রতিযোগিতা ছিল কাকে রেখে কাকে করবে। অনেকে রান্না খুবই সুস্বাদু হয়েছে, তারপরও জাজেসদের যেই ধরনের কমেন্টস, এটা আসলেই রান্নাকে মানে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যায়। অনুষ্ঠানে সেরা 100 শখের রেসিপি নিয়ে প্রকাশ করা ম্যাগাজিন ওমেন বাংলাদেশের মোড়ক উন্মোচন করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের সাতকেনেই এউচিয়ার একটি ইটভাটার দখলকে কেন্দ্র করে বাঁশখালীর কালীপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ নোমান সহ কয়েকজনকে গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বক্তৃতা করেন এউচিয়ার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, কাঞ্চন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশ্চিম সাতকানিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি আবু শাহ আলম লেদু ও অন্যরা। এবারে কৃষি সংবাদ। নীলফামারীর ডোমার বিএডিসি ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে আলু উত্তোলনের পরপরই সবুজ সার ধৈঞ্চার আবাদ হচ্ছে। এতে জমির উর্বরতা বৃদ্ধি, সুষম পুষ্টির যোগান, ভূমির ক্ষয়রোধ এবং আবাদি জমির উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি সার অপচয় রোধ হচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা বাংলাদেশের উপকূলীয় এলাকার সুফল প্রকল্পের আওতায় বনায়ন শুরু হয়েছে। এর মাধ্যমে পাহাড়ে সবুজায়নের পাশাপাশি বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর বন নির্ভরতা কমছে। উপকূলকে এ বনায়নেই ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে।
এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 6 পয়েন্ট কমে 6,339 পয়েন্টে দাঁড়িয়েছে। অপরিবর্তিত ছিল বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। চলতি বছর সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ডে হাতবদল হয়েছে 361 কোটি কোম্পানির 1,198 কোটি 65 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 222 কোটি 64 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 64টির, কমেছে 115টির এবং অপরিবর্তিত 182টি কোম্পানির শেয়ারের দাম। এবারে খেলার খবর।